ছিল। এবছর বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়নি সঙ্গত কারণেই, যে করোনা পরিস্থিতির কারণে, কিন্তু এরপরও উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে হয়তো করোনা নিয়ে অনেক চলচ্চিত্র হবে, নিশ্চয়ই হবে, হওয়া প্রয়োজন, কারণ চলচ্চিত্র তো জীবনের কথা বলে এবং সমসাময়িক কালকে সংরক্ষণ করে। সেজন্যই করোনা নিয়ে চলচ্চিত্রও হতে হবে, ছবি নির্মিত হতে হবে। তবে আজকের দিনে আমি মনে করি চলচ্চিত্র যেহেতু জীবনের কথা বলে, চলচ্চিত্র সমসাময়িক কালকে সংরক্ষণ করে, 100 বছর আগের যদি কোনো ছবি দেখি তাহলে 100 বছর আগের সমাজচিত্র সেখানে পরিস্ফুট হয়, 100 বছর আগের জীবনচিত্র সেখানে পরিস্ফুট হয়। অর্থাৎ সমসাময়িক কালকে ধারণ করে চলচ্চিত্র, একই সাথে চলচ্চিত্র সেই সময়কার জীবনের কথা বলে। পৃথিবীতে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম সহ যে অনলাইন মাধ্যমের আগ্রাসী থাবার মধ্যেও, আগ্রাসী থাবা আমি বলবো না, যে যে ব্যাপক বিস্তৃতি, এই বিস্তৃতির মধ্যেও কিন্তু চলচ্চিত্রই হচ্ছে একটি পূর্ণাঙ্গ মাধ্যম যেটি মানুষকে পরিপূর্ণভাবে জীবনের কথা বলতে পারে। আর ছোট পর্দায় কোনো কিছু দেখা আর বড় পর্দায় দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন তো মোবাইলে টেলিভিশনও দেখা যায়, তো তাই বলে কি টেলিভিশন সব উঠে গেছে? মোবাইলে টেলিভিশন, সবাই কি মোবাইলে টেলিভিশন দেখে? তা নয়। এখন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক কন্টেন্ট আপলোড হয় এবং নেটফ্লিক্সের মাধ্যমে বহু ছবি দেখা যায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে এই অনলাইন মাধ্যমের ব্যবহার অনেক বেশি, সেখানে কিন্তু এখনও 6,000 সিনেমা হল আছে এবং অনেকগুলো থিয়েটার হল আছে। ভারতেও হয়তো সিঙ্গেল স্ক্রিন অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কিন্তু সিনেপ্লেক্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভারতেও কিন্তু প্রায় 8,000-এর বেশি সিনেমা হল এখনও আছে এবং সিনেপ্লেক্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অনেকে মনে করেন যে চলচ্চিত্র যে স্ক্রিনে গিয়ে, অর্থাৎ হলে গিয়ে ছবি দেখা, সেটি ধীরে ধীরে লোপ পাচ্ছে, আসলে বিষয়টি তা নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে এখন ছবি দেখা যায়, সেটির বাস্তবতায় অনেক ছবি নির্মিত হচ্ছে এবং সেটির বাস্তবতায় চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবারও সময় এসছে। এটিকে কিভাবে দর্শককে হলে নেওয়া যায় এবং হলমুখী থাকে দর্শক, সেটি নিয়েও ভাবার প্রয়োজন রয়েছে।